সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান পরিচালনা করে 270 গ্রাম হেরোইন সহ মোহাম্মদ আহসান হাবিব রায়হান নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব 12 সদস্যরা। সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব 12 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি এন মোহাম্মদ আবুল হাশিম সবুজ। এর আগে বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রূপালী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আহসান হাবিব বগুড়া জেলার শাহজাহানপুর থানার রহিমবাদ এলাকার আব্দুল জলিলের ছেলে। লেফটেন্যান্ট কমান্ডার বি এন মোহাম্মদ আবুল হাশিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রামারচর এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 270 গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।